সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। শোভন বৈশাখী বিজেপিতে যাওয়ার প্রায় পরের দিন থেকেই শুরু হয়েছে নতুন রাজনৈতিক নাটক। তিনি আবার তৃণমূলে ফিরবেন এমনও জল্পনা তৈরি হয়েছে বারবার। এবার আরও একবার সেই জল্পনাকে উস্কে শোভনের কাছে ফোন গেল তৃণমূল থেকে। সূত্রের খবর, শনিবার শোভন চট্টোপাধ্যায়কে ফোন করেছেন তৃণমূলের এক শীর্ষ নেতা। তাকে আগের মতন কাজ করার প্রস্তাবও দেওয়া হয়েছে বলে খবর। এবিপি আনন্দকে এক সাক্ষাৎকারে সেই ফোনের কথা স্বীকার করেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। কী কথোপকথন হয়েছে সেটা স্পষ্ট না করে জানালেও প্রাক্তন মেয়রের এই বান্ধবী বলেন ওরা শোভনবাবুকে মিস করছে। দেখুন, তৃণমূলের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা শোভন দা, তো ন্যাচারালি খুব গুরুত্বপূর্ণ লোকেরা যারা হয়তো তৃণমূলে খুব স্তম্ভ তারাও ওর খবর রাখেন, তাদের মধ্যে একজন হয়তো আজকে যোগাযোগ করেছেন। দেখুন, কথাটা তো তাদের ব্যক্তিগত, আমি তো অত ওদের কথার মধ্যে ঢুকি না, কিন্তু যেটা হয় যে ওনারা মিস করছেন ওকে, ওনারা চান যে উনি দলে ফিরে আসুন, আবার কাজ সামলান, অভিমানের জায়গাটা ক্ষতর জায়গাটাতে প্রশমিত করার কোনো প্রয়াস করা যায় কি না তাদের তরফ থেকে। তারা বর্ষিয়ান নেতা, তাদের মতো করে তারা ভাবছেন, তারা হয়তো ওকে সেটা ব্যক্ত করার চেষ্টা করেছেন ব্যক্তিগত স্তরে। গত বছর মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন শোভন চট্টোপাধ্যায়, তারপর রাজনীতি থেকে দূরে সরে যান কলকাতার পুরসভার প্রাক্তন মেয়র। গত 14 আগস্ট যোগ দেন বিজেপিতে। যোগদানের দিন থেকেই দেবশ্রী রায়কে নিয়ে শুরু হয়েছিল ঝামেলা। সেই দিনই শোভন স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন দেবশ্রীর সঙ্গে এক দলে থাকতে পারবেন না। এরপর দিলীপ ঘোষের বাড়িতেও গিয়েছিলেন দেবশ্রী, যদিও এখনও দেবশ্রীর বিজেপিতে যাওয়ার কোনো খবর নেই। এর মাঝেই সোমবার বোমা ফাটান বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। পূর্ব বর্ধমানের একটি সভায় বলেন, দেবশ্রীকে দলে নেওয়া হলে যদি বৈশাখী দল ছেড়ে চলে যায় তো যাবে, শোভন যায় তো যাবে, তাতে কিছু যায় আসে না। এছাড়া বিজেপির একটি বৈঠক নিয়েও তরজা তুঙ্গে ওঠে। কোনো মূল্যেই আর বইবেন না অসম্মানে বোঝা, সে কথাও জানিয়ে দেন তারা দুজনেই। প্রয়োজনে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দিতেও প্রস্তুত। বিজয়বর্গকে শোভন একথাও জানিয়েছেন আগেই। তবে আগামী দিনে শোভন বৈশাখীর রাজনৈতিক অবস্থান ঠিক কী হবে সেটা সময়ের উপরই ছেড়ে দিতে বলেছেন বৈশাখী। আর শোভনবাবু যা সিদ্ধান্ত নেবেন সেটাই তিনি মেনে নেবেন বলেও জানিয়েছেন। এদিকে তৃণমূলের মহাসচিব পার্থ চ্যাটার্জি জানিয়েছেন, শোভন যদি ওর ভুল বুঝতে পেরে তৃণমূলে ফিরে আসে তাহলে তৃণমূলের দিক থেকে কোনো আপত্তি নেই। শোভন চট্টোপাধ্যায়কে আমরা সরিয়েও দিইনি, তাকেই সিদ্ধান্ত নিতে হবে সে কী করবে। আমি তো নিজে তার বাড়িতে গিয়েছিলাম এবং আমাদের অনেক সহকর্মীরা তার বাড়িতে গিয়েছিল। কখনো সুব্রত বক্সী কথা বলেছে, কখনো আমি নিজে গেছি, কখনো ফিরাদ হাকিম গেছে, আরও অন্য অন্য যারা চেষ্টা করেছে, কিন্তু ও তো বিজেপিতে যোগই দিল। এখন তার সে সিদ্ধান্ত নেবে কী করবে, এই ব্যাপারে আমাদের কিছু বলার নেই। দল যদি শক্তিশালী হয়, ও যদি মনে করে যে না তার সিদ্ধান্ত ভুল, তৃণমূলে থাকাই তার উচিত, তাহলে সে সিদ্ধান্ত নেবে।